গ্যাসের সংকট ও দাম বাড়ানোর তোড়জোড় দুয়ে মিলে নাজেহাল রাজধানীবাসী কর্তৃপক্ষকে দুর্নীতিমুক্ত করা গেলে বাড়তি দামের দরকার হবে না বলছেন বিশেষজ্ঞরা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় দায় স্বীকার করে জবানবন্দি আসামি নুর উদ্দিন ও শাহাদাতের। রাজশাহীর কৃষক পরিবারের মেয়ে নার্গিস বড় কিছু হবার স্বপ্ন থাকলেও খেলছেন জাতীয় ফুটবল দলে, গর্বিত পরিবার এলাকাবাসী। এবং সুদানের সাবেক সরকারের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে সামরিক পরিষদ, প্রধানমন্ত্রী নির্বাচনে বিরোধীদের প্রতি আহ্বান। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে বাড়তি দাম, দুয়ে মিলে গ্যাস নিয়ে নাজেহাল রাজধানীবাসী। এমন বাস্তবতায় আবারও গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড় চলছে। সাধারণ মানুষ বলছেন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা হবে মরার উপর খাড়ার ঘা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন গ্যাস খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে কর্তৃপক্ষ আন্তরিক হলে দাম বাড়ানোর দরকার হবে না। গ্যাস খাত নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টে আজ প্রথম পর্ব ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। পরিবারের জন্য রান্না করতে গিয়ে বেশ ভোগান্তিতে পড়েছেন রাজধানীর মিরপুরের বাসিন্দা তানিয়া আক্তার। 30 মিনিটের রান্না 3 ঘন্টাতেও শেষ করতে পারছেন না। সকালে রান্না বসালে এই অবস্থায় যে রান্না দেখছেন, রান্না এখনো কমপ্লিট হয় না, এভাবে আমাদের দিন যাপন করতে হয়। এটা আর নতুন করে বলার কিছু নেই, এটা মানে চলিত প্রবলেম। আর রাজি আক্তারের অবস্থা আরো করুন, দিনের বেশিরভাগ সময় গ্যাস পান না, খাবার কিনে আনতে হয় হোটেল থেকে। গ্যাস ওই একটু একটু কোনো মতন আসে, আবার ওই ইট দিয়ে খড়ি চুলায় রান্না করি, আবার হয় সময় তো কিনে আনি খাই, আবার আমার সময় তো না খাইও থাকা লাগে। এমন বাস্তবতায় বিদেশ থেকে এলএনজি আমদানির নামে গণশুনানি করে গ্রাহক পর্যায়ে 103% গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে গ্যাস কোম্পানিগুলো। এতে এক চোলা গ্যাসের দাম 750 টাকা থেকে বেড়ে হবে 1,350 টাকা, আর দুই চোলায় 800 টাকা থেকে বেড়ে হবে 1,440 টাকা। তাদের চুরির কারণে, তাদের তসরুপের কারণে, তাদের দক্ষতার কারণে যা লস যা হবে সব পাস্থ্রো করে দেবে ভোক্তাদের উপর, ভোক্তাদের বহন করতে হবে। তারা তাদের মুনাফা মার্জিন যেসব সুযোগ সুবিধা আছে সেসব সুযোগ সুবিধা তা দিয়ে সমন্বয় করা যাবে না। আমরা বলেছিলাম যে তারা যদি গ্যাস চুরি সুরক্ষা না করতে পারে তাহলে তাদের কেন আরও আর দিতে হবে, তাদের কেন মুনাফা দিতে হবে, কিন্তু এইসব কথা শোনার বালাই নেই। জ্বালানি বিশেষজ্ঞদের মতে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি চুরি ঠেকানো গেলে আবাসিকে গ্যাসের সংকট হবে না, দামও বাড়ানোর প্রয়োজন হবে না। তারপরে তো বাসা বাড়িতে কম গ্যাস দিয়ে বেশি দাম বেশি লিখে রাখা হয়, তাহলে ওই সারপ্লাস গ্যাস কোথায় যায় সেটার হিসাব তো আসেইনি, সেটা হিসাব করলে সিস্টেম লস আরও বেশি হয়। এই যে চুরিটা হয় এটা মানে মানে আনরেজিস্টার্ড যে জিনিস ইয়ে সাপ্লোগুলো এগুলোও এই চাপ কমার জন্য মানে দায়ী হয়। সামগ্রিকভাবে গ্যাসের ডিস্ট্রিবিউশন এবং সেটার যে বিপণন এইটা খুব অব্যবস্থাপনার মধ্যে আছে। ভোক্তাদের স্বার্থে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া থেকে সরকারের সরে আসা উচিত বলে মত দিলেন বিশেষজ্ঞরা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার অন্যতম প্রধান দুই আসামি নুর উদ্দিন ও সাদাত হোসেন। রোববার বেলা 3:30 দিকে এই দুই আসামিকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসেনের আদালতে হাজির করা হয়। সেখানেই তাদের জবানবন্দি নেওয়া হয়। নিজ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করায় গত 6 এপ্রিল আলিম পরীক্ষার্থী নুসরাত রাফিকে সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রের ছাদে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। 10 এপ্রিল হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 13 জনের সম্পৃক্ততা পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। দর্শক, এই মুহূর্তে ফেনী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন জেলা প্রতিনিধি আজাদ মালদার। আজাদ, আজ কোন আসামিকে আদালতে নেওয়া হবে কিনা মামলার সামগ্রিক অগ্রগতি সম্পর্কে আমাদের জানাবেন। আপনাকে জানিয়ে রাখি যে ফেনীর সোনাগাজীর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল
সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানি এবং নুসরত জাহানকে আগুনে পুড়িয়ে মারার হত্যার অভিযোগে অন্যতম আসামি হিসেবে তার সহযোগীরা বিভিন্ন মেয়াদে কারাগারে রয়েছে এবং রিমান্ডে আছেন। এই মামলাটি অধিকতর তদন্তের জন্য সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে এই ঘটনার অভিযোগে পক্ষপাতিত্বের অভিযোগে সোনাগাজী মডেল থানার ওসি মজদুর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আপনি জানেন যে গতকাল 3:30 দিকে দুইজন শামীম এবং নুরুদ্দিনকে আদালতের মাধ্যমে তাদের স্বীকারোক্তি প্রায় 5 ঘন্টা পর্যন্ত তাদের স্বীকারোক্তি নিয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকির হোসেন। তিনি দীর্ঘক্ষণ তাদের তারা এর স্বীকার করেছে। পিএবি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তারা দুইজনে স্বীকার করেছেন তারা এই হত্যার সাথে জড়িত, তাদের আরো দুইজন সহযোগী রয়েছে যারা এখনো পলাতক রয়েছে, তাদেরকে ধরার জন্য জোরালো চেষ্টা অব্যাহত রয়েছে। আর আপনাকে আরো জানিয়ে রাখি যে এই সিরাজউদ্দৌলার একটা আলিশান বাড়ি রয়েছে ফেনী শহরে, তার বাড়িতে তার স্ত্রী ঘরে তালা দিয়ে এখন পালিয়ে গেছে, তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া আরো এ পর্যন্ত এই মামলা 13 জনকে আটক করা হয়েছে, 7 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে, তারা এখন রিমান্ডে আছে, তাদের থেকে তথ্য উপাত্ত বের করা হচ্ছে এবং তাদেরকে সিবিআই খুঁজে বের করার চেষ্টা করছে, আমাদের আমার কাছে এই তথ্য জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ঋতু আজাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজাদ মালদার। বাংলা নতুন বছরকে স্বাগত জানালো গুলশান রানার সোসাইটি। রোববার সকালে উপলক্ষে রাজধানী গুলশান সোসাইটি পার্কে বেঙ্গল গ্রুপের সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠনটি। এতে উপস্থিত ছিলেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম, বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসীমউদ্দিন সহ বিশিষ্টজনরা। আরাফাতুর রহমানের রিপোর্ট। প্রতি বছরের মতো গুলশান সোসাইটি পার্কে বাংলা নববর্ষের আয়োজন করে গুলশান রানার সোসাইটি। বাংলা সংস্কৃতির ঐতিহ্য ঢাক ঢোল একতারা আর বাঁশি সুরে মাতেন দর্শক শ্রোতা সবাই। নতুন বছরে নতুন উদ্যমে দেশের প্রতি সমাজের প্রতি আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায় গুলশান রানার সোসাইটি। ভবিষ্যতে আমরা কন্টিনিউশন করব ইনশাআল্লাহ এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা অত্যন্ত একে অপরের সাথে খুবই আমাদের হৃদয়ের একটা কান আছেন, আমরা খুবই আমাদের মধ্যে কোনো প্রবলেম বা ভেদাভেদ নাই। আগামীতে হয়তো আমরা আর একটু বড় পরিসরে করার চিন্তা করব, আরো বেশি জায়গা নিয়ে বসার ব্যবস্থা আমরা করব। ছোট বড় সবার অংশগ্রহণে নববর্ষের এই আয়োজন ছিল মন মাতানো। এদিকে বিকেলে গুলশানে সাউথ পার্ক ক্লাবের আয়োজনে পয়লা বৈশাখের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বাঙালি জাতিকে ওনার বাবা দিয়ে গেছেন দেশ, মাননীয় শেখ হাসিনা উনি দিয়ে যাচ্ছেন, এ বাঙালি জাতিকে উন্নয়ন দিয়ে যাচ্ছেন। আজকে আমরা উন্নত জাতি হিসাবে পরিণত হতে যাচ্ছি। 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হবে, এটা আপনারা জানেন, এখন থেকে শুরু হয়ে গেছে। আমাদের রেল, ব্রিজ, রাস্তাঘাট, বিদ্যুৎ থেকে আরম্ভ করা সব দিকে উনি নজর দিয়েছেন। আজকে 1426 সাল, আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ি। আসুন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা ছোট ছোট বাচ্চারা সামনে আছে, তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যাই। কবিতা ও গানের মূর্ছনায় বর্ষবরণের এই আয়োজনে ফুটে ওঠে আবহমান বাংলার চিরায়ত রূপ। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। মধ্যবর্তী ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। রাজশাহীর বাগমারার কৃষক পরিবারের মেয়ে নার্গিস খাতুন, বড় দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর মা বাবার স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় কিছু হবে ছোট মেয়ে। নার্গিস হয়েছেন বড় ফুটবলার। বাংলাদেশ দলের রক্ষণ ভাগের এই খেলোয়াড়ের সাফল্যে এখন গর্বিত পরিবার, এলাকাবাসী সহ সবাই। মমিন রহনের ধারাবাহিক প্রতিবেদনের দশম পর্বে আজ থাকছে নার্গিস খাতুনের ফুটবল সংগ্রামের গল্প।
চলতি মাসে বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ আন্তর্জাতিক গোল্ড কাপের আসর। ঘরের মাঠে এখন পর্যন্ত মেয়েদের সবচেয়ে বড় টুর্নামেন্ট। ময়দানে যুদ্ধে লড়বে বাংলাদেশ সহ ৬টি দেশ। নিজেদের সুনাম অক্ষুণ্ণ রাখতে কোচ ছোটনের অধীনে তিনবেলা কঠোর অনুশীলন করছে স্বাগতিক মেয়েরা। এই দলেরই একজন নার্গিস খাতুন, খেলেন রক্ষণ ভাগে। ২০০১ সালে রাজশাহীর বাগমারা উপজেলার খদ্দ কৌড়ে জন্ম নেওয়া এই ফুটবলার বাফুফের আবাসিক ক্যাম্পে থেকেই অংশ নিচ্ছেন এবারের এইচএসসি পরীক্ষায়। পড়াশোনার পাশাপাশি ফুটবলও নিজের লক্ষ্যে পৌঁছাতে চান নার্গিস। তবে শুরুটা মোটেও সহজ ছিল না এই লেফট ব্যাকের। তো প্রথমে ফুটবল খেলা যখন শুরু হয় বঙ্গমাতা টুর্নামেন্ট দিয়েই, প্রথম বাধা হয়ে দাঁড়ায় আমার মা। আমি চাই যে আমি পড়াশোনা করি। মা বললো আর খেলা যাবে না, তো আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমাদের হেড টিচার আব্দুল হামিদ, উনি আমাদের বাসায় আসলো। সে মাকে বোঝালো যে আসলে খেলতে দেওয়া দরকার, আমাদের টিমের জন্য দরকার এই জন্য। আর মা দেখলো যে আমি এই জন্য স্কুলও যাওয়া বন্ধ করে দিছি, তো মা রাজি হয়ে গেল। পরিবারের সম্মতি মিললেও বাধা হয়ে দাঁড়ায় সামাজিক প্রতিবন্ধকতা। কিন্তু খেলার মাঠে যেভাবে রুখে দেন প্রতিপক্ষের আক্রমণ, তেমনি নিজের ইচ্ছাশক্তির মাধ্যমে গুড়িয়ে দিয়েছেন সকল প্রতিবন্ধকতার দেয়াল। যদিও আশেপাশের লোকজন সাইড টক করতো, কিন্তু আমি যখন ফ্যামিলি থেকে সাপোর্ট পাইছি, তো তাদের কথা আমি আর কেয়ার করি নাই। আমি শুধু খেলছি। অতীতের কথা মনে পড়ে যায় যে অতীতে যারা আমাকে বাধা দিছিল, এখন তারা আর সেটা করতেছে না। তারা আরও চাইতেছে যে আমি আরও খেলি, ভালো কিছু করি, তখন ভালো লাগতো। নিজে ডিফেন্ডার হলেও তার পছন্দের ফুটবলার ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মার্তা সিলভা। দেশে বিদেশে মার্তার মতো সুনাম অর্জন করতে চান নার্গিস খাতুন। তবে আপাতত তার পুরো মনোযোগ বঙ্গমাতা ফুটবলে ভালো কিছু করার। মাঠে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা খেলব। মোমিন রোহন, আরটিভি। অবশ্যই চেষ্টা করব, অবশ্যই আমরা চাই। চট্টগ্রামের পটিয়ায় এক পোশাক কর্মী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় ওই কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, পটিয়ায় এক পোশাক শ্রমিক কারখানায় মেয়েটিকে চাকরি করত। এক সময় কারখানার গাড়ি চালক রিপনের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পহেলা বৈশাখে কারখানা ছুটি থাকায় দুজন বেড়াতে বের হন। রিপন মেয়েটিকে একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। হোটেলের নাম ঠিকানা কিছুই বলতে পারছেন না। ধারণা করা হচ্ছে পটিয়া শহরের আশপাশের কোনো হোটেলে দুইজন মিলে তাকে নির্যাতন করে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে। বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহিন খুন হয়েছেন। গেল রাত ১১টার দিকে উপশহর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য দিনের মতো গেল রাতে শাহিন একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় অতর্কিতভাবে ৮-১০ জন লোক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে সটকে পড়ে। স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে মোহাম্মদ আলী সদর হাসপাতালে পর বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহিন বিএনপির রাজনীতির পাশাপাশি পরিবহন ব্যবসায় জড়িত ছিল। সবাইকে একসঙ্গে অন্যের উপকারে এবং দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। ঢাকাস্থ সোনাইমুড়ি যুব কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন এবং নববর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি। এছাড়াও সোনাইমুড়ি যুব কল্যাণ সমিতি নানা রকম ভালো কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে বলে আশা করেন তিনি। এদিকে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির নববর্ষ ১৪২৬ উদযাপন ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ জসিমউদ্দিন। আসলে আমাদের এই আজকে সংগঠন যখন হবে, তখন কিন্তু কোনো দলাদলি যেন না থাকে, দলের ঊর্ধ্বে যেন থাকে, তাইলে কিন্তু এই সংগঠনটা সাস্টেনেবল হয়। নতুন বছরের শপথ হবে, আমরা যেন সবাই একের অপরের উপকারে আসতে পারি, একের অপরের জন্য ভালো কাজ করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গ্যাসের সংকট ও দাম বাড়ানোর তোড়জোড় দিয়ে মিলে নাজেহাল রাজধানীবাসী। কর্তৃপক্ষকে দুর্নীতিমুক্ত করা গেলে বাড়তি দামের দরকার হবে না বলছেন বিশেষজ্ঞরা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় দায় স্বীকার করে জবানবন্দি আসামি নুর উদ্দিন ও শাহাদাতের। রাজশাহীর কৃষক পরিবারের মেয়ে নার্গিস বড় কিছু হবার স্বপ্ন থাকলেও খেলছেন জাতীয় ফুটবল দলে, গর্বিত পরিবার এলাকাবাসী। এবং সুদানে সাবেক সরকারের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে সামরিক পরিষদ। প্রধানমন্ত্রী নির্বাচনে বিরোধীদের প্রতি আহ্বান।
সকালে সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে, বাংলা স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।